বাইবেল আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বর যেন সর্বদা আমাদের হৃদয়ে প্রথম স্থান পায়। যাত্রাপুস্তক 20:3 এরকম লেখা আছে, আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক সফল হবেই। এর পরিপ্রেক্ষিতেই যীশু মানুষকে কাজ করতে বলেছেন, পরিশ্রম করতে বলেছেন, উপার্জন করতে বলেছেন। দ্বিতীয় থিসলনিকীয় 3:10 বলেছেন, যে পরিশ্রম করে না সে খাওয়ার যোগ্য নয়। এছাড়া আর বাক্য বলে, তোমার ধন যেখানে তোমার মনও সেখানে। মথি 6:21 আমরা দেখতে পাই বাক্য এখানে স্পষ্ট বলেছে, ধনকে বেশি প্রাধান্য না দিয়ে সর্বপ্রথম ঈশ্বরকে প্রাধান্য দিন। মনে রাখবেন, একজন প্রকৃত বিশ্বাসীর সবচেয়ে মূল্যবান সম্পদ হল প্রভু যীশু। বাইবেলে বলা আছে, ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ককে মহামূল্যবান সম্পর্ক হিসেবে বিবেচনা করুন। বাক্য বলে, মাতার গর্ভে যাবার পূর্বে ঈশ্বর আপনাকে জানেন, যা জিরমীয় 1:5 লেখা আছে, তোমাকে গর্ভে গঠন করার আগেই আমি তোমাকে মনোনীত করেছি। তিনি আরও বলেছেন, তুমি যখন জলের মধ্যে দিয়ে যাবে তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব, যখন তুমি নদীর মধ্যে দিয়ে যাবে তখন তারা তোমাকে ডুবিয়ে দেবে না, তুমি যখন আগুনের মধ্যে দিয়ে যাবে তখন তুমি পুড়বে না, আগুনের শিখা তোমার ক্ষতি করবে না। যা আমরা যিশাইয় 43:2 পড়ে জানতে পারি, ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে কোনো পরিস্থিতিতে তিনি আমাদের সঙ্গে আছেন। হতে পারে আপনি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, নিজের লোকেরা আপনার পাশে নেই, ঈশ্বর সর্ব পরিস্থিতিতে সবসময় আপনার সঙ্গে সঙ্গে আছেন। প্রথম পিতর 5:7 লেখা আছে যে, আমাদের সমস্ত ভাবনার ভার তাঁর ওপরে ফেলে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। ইব্রীয় 13:16 লেখা আছে, আমাদের সময় দক্ষতা ও ধন দিয়ে অন্যের জন্য আশীর্বাদের মাধ্যম হতে হবে, আর উপকার ও সহভাগিতার কাজ ভুলে যেও না, কারণ এই ধরনের দানে ঈশ্বর সন্তুষ্ট হন, ঈশ্বর খুশি হন। আমরা সবাই জানি কোনো কিছুর দান আমাদের মহান ঈশ্বরকে খুশি করতে পারে, তখন ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে নেমে আসে। যা কিছু করো প্রাণ দিয়ে কাজ করো, প্রভুর কাজ হিসেবে করো, লোকের হিসেবে নয়। যদি তোমরা আমার মধ্যে থাকো আর আমার কথাগুলো যদি তোমাদের মধ্যে থাকে, তবে তোমাদের যা ইচ্ছে চাও আমি তোমাদের জন্য তাই করব। গীত সংহিতা 91:14 লেখা আছে, সে আমার প্রতি অনুরাগী, তার জন্য আমি তাকে উদ্ধার করব, আমি তাকে রক্ষা করব, কারণ সে আমার প্রতি অনুগত। এখানে নিজের কাজ এবং বাইবেলের কথার সঙ্গে নিজেকে বিচার করবেন, তাহলেই বুঝতে পারবেন কোথায় ভুল আর কোথায় ঠিক, কোন পথে আপনি চলেছেন। বাইবেল আমাদেরকে বিচার করতে শেখায়। এখন আমরা দেখব 2 তিমোথি 4:3, আমরা যেন আমাদের কঠিন পরিস্থিতির জন্য ঈশ্বরকে দোষ না দিই। সব দিন আনন্দ করো, সব দিন প্রার্থনা করো, সব বিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যীশুতে এটাই তোমাদের প্রতি ঈশ্বরের ইচ্ছা। যা আমরা 1 থিসলনিকীয় 5:16-18 পড়লে জানতে পারি, প্রত্যেকে নিজের মনে যেরকম পরিকল্পনা করেছ সেভাবেই দান করুক। মনের দুঃখে অথবা দিতে হবে বলে দান যেন না দেয়, কারণ খুশি মনে যে দান করে ঈশ্বর তাকে ভালোবাসেন। সেই সাথে মালাখি 3:10 লেখা আছে, তোমরা তোমাদের সব দশমাংশ ভাণ্ডারে আনো, যাতে আমার ঘরে
খাবার থাকে। এ বিষয়ে তোমরা আমাকে পরীক্ষা করে দেখো। বাহিনীগণের সদা প্রভু বলেন, আমি আকাশের সব জানালা খুলে তোমাদের প্রয়োজনের অতিরিক্ত আশীর্বাদ ঢেলে দিই কিনা। ইফিসীয় 6:13 বলা হয়েছে, ঈশ্বরের বাক্য দ্বারা নিজেকে সুরক্ষিত রাখুন, ঈশ্বরের সম্পূর্ণ রণসাজ পরে নাও, যেন সেই মন্দ দিন উপস্থিত হলে তোমরা শত্রুর আক্রমণ প্রতিহত করতে পারো এবং সমস্ত বিষয় সম্পন্ন করে স্থির থাকতে পারো।